সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। 8ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে 2024-এর গঙ্গাসাগর মেলা। তার আগে সাজু সাজু রব গঙ্গাসাগরের কচুবেরিয়ার ভেসেল ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সহ গঙ্গাসাগরের সি বিচ পর্যন্ত। গঙ্গাসাগরের কচুবেরিয়ার ভেসেল ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম লাইটের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের কাকদ্বীপ.com এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর যারা যারা এখনও পর্যন্ত কাকদ্বীপ.com এর ফেসবুক পেজ ফলো করেননি এবং আমাদের কাকদ্বীপ.com এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের কাকদ্বীপ.com এর ফেসবুক পেজটি ফলো করুন। গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনারা সব সময় এই কাকদ্বীপ.com এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সে কথা এখন অতীত, কারণ এতটাই উন্নত মেলার পরিকাঠামো থেকে শুরু করে পরিষেবা। জানুয়ারি মাসে মকর সংক্রান্তিতে বহু পুণ্যার্থীরা ভিড় জমান পুণ্য লাভের আশায় পশ্চিমবঙ্গের এই ছোট্ট দ্বীপ গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে স্নান করে কপিলমুনি বাবার মন্দিরে পুজো দিয়ে পুণ্য লাভের আশায় বহু পুণ্যার্থীরা আসেন গঙ্গাসাগরের মেলাভূমিতে। কুম্ভ মেলার পরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা এটি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মেলায়। আগে অনেক সমস্যার মধ্যে পড়তে হলেও ইদানিং কিছু বছর ধরে সরকারের অন্তিম প্রচেষ্টায় এখন গঙ্গাসাগর মেলা 2024 অনেক সুগম, যাত্রীদের জন্য রয়েছে অনেক সুবিধে। সমস্ত কিছু পরিষেবা উন্নত হওয়ার সাথে সাথে মেলার সাজেও এসেছে অন্য এক অনন্য রূপ। সেই দৃশ্য সরাসরি দেখছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সাগরের কচুবেরিয়ার ভেসেল ঘাট থেকে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির এবং সি বিচ পর্যন্ত, কারণ 2024-এর গঙ্গাসাগর মেলা 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে 2024-এর গঙ্গাসাগর মেলা। সেই গঙ্গাসাগর মেলার কচুবেরিয়া থেকে শুরু করে কচুবেরিয়ার মেলা পয়েন্ট থেকে শুরু করে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির পর্যন্ত এবং সি বিচ পর্যন্ত বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, সরাসরি দেখতে থাকুন। আর এই ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কীভাবে সাজিয়ে তোলা হয়েছে গঙ্গাসাগরের কচুবেরিয়া থেকে শুরু করে কপিলমুনি মন্দির পর্যন্ত 2024-এর গঙ্গাসাগর মেলার জন্য। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় প্রহ্লাদ পড়ুয়ার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।